টিকিট চেকার থেকে অলিম্পিকের দৌড়, অনেকটা পথ পেরিয়ে স্বপ্ন সত্যি হলো স্বপ্নের কুশালে। 50 মিটার রাইফেল থ্রো পজিশনের ফাইনালে ব্রোঞ্জ জিতলেন স্বপ্ন। প্যারিস অলিম্পিকে এই নিয়ে তৃতীয় ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। প্রথম পজিশনে শুরুটা ভালো হয়নি স্বপ্নের। দ্বিতীয় পজিশনে প্রথম সিরিজে ভালো স্কোর করে উঠে আসেন 5 নম্বরে। 43তম শটে নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। ইভেন্টে সোনা এবং রূপো জিতেছেন যথাক্রমে চীনের লিউ ইউকন এবং ইউক্রেনের পুলিশ শেরপি। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টের আগে কোনো ভারতীয় ওঠেনি। 2015 সালে ভারতীয় রেলে চাকরি করতে শুরু করেন স্বপ্ন। ছিলেন আরেক টিকিট চেকার, ধোনির মহাভক্ত। 2019 থেকে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়, তবে অলিম্পিকের মঞ্চে তার এই প্রথম অংশগ্রহণ। এর আগে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। তারপর 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজিৎ সিং এবং মনু ভাকের মিলে দেশকে এনে দিয়েছিলেন আরও একটি ব্রোঞ্জ।